আজকালকার ছেলে মেয়েরা একটু খোলামেলা বলে আমরা হাসাহাসি করি ঠিকই, কিন্তু তোর দাদাও এরকমটাই ছিলেন জানিস ছোট। তাই কিরকম ছিলেন দিদি ভাই? ওই তো বিয়ের পর 6 মাস না প্রায় 1 বছর পর্যন্ত আমার পেছন ঘুরঘুর ঘুরঘুর করতেন, যা বিরক্তিকর লাগতো না কি বলবো। তাই বুঝি বিরক্তি লাগতো বড় বৌমা? না মানে কোনো জিনিসই মানে বাড়াবাড়ি হলে একটু কিরম লাগে না? তা বাপু যাই বলো আমার একটাই শান্ত। এ কথা কেন বলছেন মা? ও সেটা তোমাদের বলিনি বুঝি, তোমাদের শ্বশুরমশাই ঠিক এরম করেই বউয়ের খেয়াল রাখতেন। তখনকার দিনে তো বাড়ি অনেক বড়, অনেক লোক বেশি, হই হট্টগোল বেশি, কাজের চাপ বেশি, কাজের তালে তো কতদিন নাওয়া খাওয়াও হতো না। ওর কিন্তু ঠিক খেয়াল থাকতো আমি খেলাম কি না, বিশ্রাম করলাম কি না, ঠিক নজর রাখতেন সব দিকে। তাহলে মা আমার অভ্র বাবার এই গুণটা পেয়েছে বলতে হবে, তাই না? সত্যি দেখেও ভালো লাগে যে ও বউকে এত ভালোবাসে। সাত্তকীও কনককে খুব ভালোবাসে, কিন্তু ছেলেটা একটু চাপা তো তাই হয়তো বোঝা যায় না। আমাদের ছেলেরা বউদের ভালোবাসছে, যত্ন নিচ্ছে, এর থেকে বেশি তো আমরা আর কিছু চাই না, বল ছোট। না আমি শুধু এর সঙ্গে আর একটা জিনিস চাই, সংসারে আর একটু শান্তি। সেটা তো আমিও চাই, আমরা আর কদিনই বা আছি, তারপরে তো ঘরের বাইরে সব ওদেরকেই সামলাতে হবে, সংসারে শান্তি বজায় রাখতে হবে, ভালো থাকতে হবে। অভ্র একটু ছেলে মানুষ ঠিকই, কিন্তু আস্তে আস্তে সব শিখে যাবে। তোমার ছেলে তো হীরের টুকরো বড় বৌমা, অত ভেবো না তো। আমার কর্তামশাইয়ের মতো এরকম সহজ সরল মন কটা ছেলের আছে বলো? আর সাত্তকীর কথা যদি বলো, সে তো যথার্থ বড় ভাই, সে তার সবটুকু দিয়ে ছোট ভাইয়ের পাশে সারা জীবন থাকবে, আমি তোমায় বলে দিলুম। এ কি রে, আমি তো এখানে বসে, দে দে চাটা দে। ও মা এটা তো তোমার চা নয়, এটা সাত্তকী দাদার গ্রিন টি, অফিস থেকে এলে তো তাই দিয়ে আসি চাটা। ওরে বাবা ওই গ্রিন টি আমাকেই দে, দে তো। আচ্ছা বেরোসি কে, মেয়ে সব ডোবাবে দেখছি, দিয়ে যা আমাকে, কোথাও যেতে হবে না তো, তাড়াতাড়ি দে। বলছি কথা শোনে না, তুমি যাও। উফ মা আপনি পারেনও বটে। ইচ্ছে করলেই সিস আমার প্রবলেমটা সলভ করতে পারে, কিন্তু কিন্তু ও এখন নিজেই নিজেকে নিয়ে মুশকুল, পাত্তাও দেবে না আমায়। কিন্তু ওর হেল্প ছাড়া তো যে প্ল্যানটা করেছি সেটা নামাতেও পারবো না, আর পুরো ব্যাপারটা ওকে খুলে বললেও ছাড়বে আমায়, কি যে করি, একাই পুরো ব্যাপারটা সামলে নেব, কিন্তু সেটা করবো কি করে? ওলির মুখ বন্ধ করার জন্য তো ইনভেস্ট তো করতেই হবে। ইয়েস, ওকে যদি এটা বলি যে ট্রাম্প কার্ডটা যদি কোনোভাবে ফেল করে তাহলে আমি যেটা করতে চাইছি সেটা আমাদের সব প্রবলেম সলভ করে দেবে। তোর মনে ফুর্তি আছে বলে এখন আমাকেও হাসতে হবে, ঠিক আছে আগে উলিকে কনভিন্স করিয়ে নি, তারপর না হয় সিসকে পুটিয়ে ব্যাপারটা ফাইনালাইজ করব।
বিয়ের সময় স্বামীকে স্ত্রী ভগবানকে সাক্ষী রেখে কি প্রতিশ্রুতি দেয় জান? চিরদিন তার ছায়া সঙ্গী হয়ে থাকবে, সুখে দুঃখে বিপদে আপদে তার পাশে থাকবে। মামা বলেন তার মানে স্ত্রীর অস্থি মজ্জার উপর স্বামীর অধিকার। তাই অগ্নিকে সাক্ষী রেখে আমি তুমি যা উচ্চারণ করেছি তা আমি কিছুতেই ভাঙতে পারবো না। আমাকে ছেড়ে শুধু এই জন্মে কেন, আগামী 7 জন্ম তোমার কোথাও যাওয়া হবে না। মেয়েটা কত সহজে বলে দিল নিজের এত ভালোবাসার কথা। কিন্তু কনক, আমি যে সত্যি অন্য কারোর, না চাইলেও তোমাকে বলতে আমি বাধ্য। কেন এরকম করে ভাবো কনক? আমার খারাপ লাগে বারবার তোমাকে বলতে, রিয়্যাক্ট করতে, কিন্তু তুমি তো ছোট নও। হ্যাঁ জানি তুমি ইনোসেন্ট, কিন্তু এটুকু তো বোঝো। এতটা জড়িও না নিজেকে, কারণ আমি আমার দিক থেকে তোমাকে এমন স্বপ্ন দেখো না যেটা যেটা কোনোদিন সত্যি হবে না। বিশ্বাস করো, এটা আমার মিথ্যে স্বপ্ন নয়, এটা আমার বিশ্বাস। তুমি আপনি না স্বীকার করলেও আমি যে আমাদের বিয়েটাকে আমার জীবনের চরম সত্যি বলে মেনে নিয়েছি। আপনি যা বলেন আমি তাতে কিছু মনে করি না, কারণ আমি জানি শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আমি ভুল করলে আপনার অধিকার আছে আমাকে বকার, কিন্তু আপনি আমার থেকে আলাদা কেউ নন, আর এটাই সত্যি। কনকের এই সরল বিশ্বাসে আমি কি করে আঘাত করব? এত কিছু জানার পর মেয়েটা আমাকেই আঁকড়ে ধরেছে। আমাকে লাইফ পার্টনার বলে মেনেছে, আমি কি করে ঠকাবো ওকে? ওকে বাই। আজ সকাল থেকে সাধ্য কি একবারও ফোন করল না? কি ব্যাপার করছে কেউ? একটু ফোন করে দেখি তো। একটু দরকার পড়লে জোগাড় করে দিতে পারবে কি?